আজানের পূর্বে মুয়াজ্জিন দুরূদ ও সালাম পড়ে এটা জায়েজ আছে কিনা? আমাদের দেশে অনেক এলাকাতে, বিশেষ করে চট্টগ্রামের দিকে একটু বেশি, চাঁদপুর এলাকাতে আছে, আরো বিভিন্ন এলাকাতে আছে, যে আজানের আগে মুয়াজ্জিন সাহেবরা বিভিন্ন দুরূদ পড়ে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরকম পড়ে। শুনছেন আপনারা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি যে আজানের পর, আজানের জবাব যখন আমরা দেব, তারপরে মুয়াজ্জিন আজান শেষ করবেন, আজানের পরে যখন দোয়া পড়বো, আজানের দোয়া, এই দোয়া পড়ার সময় দুরুদ পড়ার কথা হাদিসে আছে। অতএব দুরুদ হলো আজানের পরে, কিন্তু আমরা সেটাকে নিয়ে গেছি কোথায়? আজানের আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যে আমলটা করতে বলেছেন, ওইখানে ওই আমল করার ভেতরেই কল্যাণ আছে। আমি যদি সেটা উল্টে ফেলি, তাহলে সেক্ষেত্রে কল্যাণের চেয়ে অকল্যাণ বেশি হতে পারে। আজানের আগে কোন প্রকার দুরুদ, দোয়া, জিকির বা কোনো গত কোনো কিছুই হাদিসে বর্ণিত হয় নাই। কিতাবুল আজান বা আজান অধ্যায় মুসলিমে বিস্তারিত আসছে, বুখারীতে আসছে, বাংলা অনুবাদ হয়ে গেছে সবকিছু। আপনি পড়েন, আপনি দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আজান যে সমস্ত সাহাবীরা দিতেন, আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যে সমস্ত সাহাবীদের আজানের বিষয়ে বর্ণনা আছে, তারা কেউ আজানের আগে কোনো প্রকার দুরূদ বা কোনো কিছু করেন নাই। আপনি যদি সেখানে নতুন একটা সিস্টেম বানিয়ে দেন, সেটা বেদাতে পর্যবসিত হতে পারে। মনগড়া কোনো পদ্ধতি, কোনো আমল শরীয়তে যেখানে ফরম্যাট আছে, সেখানে নিজে আরেকটা ফরম্যাট তৈরি করে নিলেন বা এটাকে উল্টে নিলেন, এটা সুস্পষ্ট বিদআত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং এই ধরনের মনগড়া আমল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।